প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লিটল টাটা বিট সংলাপে। আমি শারমিনা ওয়াহিদ আছি আপনাদের সাথে। আমাদের আজকের আলোচনার বিষয় যৌতিক শক্তি মূল্য, একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং সাথেও আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি। চলুন পরিচিত হয়ে যে ওনাদের সাথে। আছেন আমাদের সাথে মোহাম্মদ আলী খোকন, সভাপতি বিটিএমএ, এবং আছেন দেওয়ান সুলতান আহমেদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট এফবিসিসিআই। আপনাদের দুজনকে অনেক স্বাগত লিটল টাটা বিট সংলাপে আমাদের সাথে থাকার জন্য। শুরু করতে চাচ্ছি মোহাম্মদ আলী খোকন স্যার আপনার সাথে। ধন্যবাদ চেয়ারিন, আপনাকে আমাদের আজকের এই সুন্দর একটি ইস্যু নিয়ে, যেটা গতকাল আমরা দেখেছি একটি অনেক বড় চেঞ্জ ইন দ্য প্রাইসেস অফ এনার্জি। আমি গতকাল সরকারের গণশুনানিতে বিআরসি এর আমি গণশুনানিতে অংশগ্রহণ করেছিলাম। শুধু আমি নয়, বাংলাদেশের ব্যবসায়ী যত সংস্থা আছে, যারা ব্যবসায়ী নেতৃত্ব দিচ্ছে, এফবিসিসিআই প্রেসিডেন্ট, বিজিএমই প্রেসিডেন্ট, বিকেএমই সহ বিটিএমএ, আমরা সবাই কালকে এই গণশুনানিতে অংশগ্রহণ করি। আচ্ছা, সেখানে আমরা শুধু অংশগ্রহণই করি না, আমরা তীব্র প্রতিবাদ করি। আপনি নিশ্চয়ই জানেন সম্প্রতিকালে তিতাস গ্যাস মূল্যবৃদ্ধি একটি প্রস্তাবনা দেয়। সে প্রস্তাবনাতায় ক্যাপটিভ পাওয়ার 96% এবং শিল্পে বাণিজ্যে এবং শিল্পে হল 132%, বাণিজ্যে 41% গ্যাস বৃদ্ধি, অ্যাভারেজে সর্বমোট 102% গ্যাস বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়। আমরা কেন বলছি এই গ্যাস মূল্য বৃদ্ধির জন্য আমরা প্রতিবাদ করছি, যে আপনারা জানেন বাংলাদেশ একটি সম্ভাবনাময় টেক্সটাইল সেক্টরটা একটি বড় একটি সেক্টর, রাইট? যে সেক্টরে টোটাল সরকার যে বৈদেশিক মুদ্রা অর্জন করে তার 85% কিন্তু এই খাত থেকে আসে, পোশাক তৈরি শিল্প এবং আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, তার অর্থ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস, যেটাকে যদি যোগ করা হয় টোটাল তা থেকে আমাদের কিন্তু সিংহভাগ 85% আসে। সেই 85%-এর আমরা হলাম তার যোগানদাতা, প্রাইমারি টেক্সটাইলের পক্ষে আমি যারা আমি রিপ্রেজেন্ট করি। এবং এই আজকের পোশাক শিল্পের যে $32 বিলিয়ন মধ্যে $17 বিলিয়ন কিন্তু প্রাইমারি টেক্সটাইল থেকে আসে, বাকিটা বাকি যে অবশিষ্ট টাকাটা বিদেশ থেকে আমদানি হয়ে কাপড় এবং সুতা আসে। আপনি জানেন বাংলাদেশের এই মুহূর্তে আর আমাদের যে স্থানীয় যে শিল্পগুলি আছে এই বাজারটা কিন্তু $11 বিলিয়নের লোকাল মার্কেট। উনি যে স্পেশালিস্ট টেক্সটাইল সাথে জড়িত আছেন, উনি জানেন যে আমাদের এই 17 গ্রাম, এই টেলিভিশনে সে অনেকবার বলেছি 17 কোটি মানুষের বিশাল এক বাজার, যা ইউরোপে 5-6টা মার্কেটকে যোগ করলে আমাদের দেশের মার্কেট কিন্তু অত বড় বই বিগ সাইজ। আমাদের বাইং ক্যাপাসিটি বেড়েছে, লোকসংখ্যা বেড়েছে, আমাদের আর্থসামাজিক অবস্থা বেড়েছে। এই 16.5 কোটি মানুষের বাজার হলো $11 বিলিয়ন মার্কেট, তাহলে জিডিপিতে আমাদের এক্সপোর্টে আমাদের কন্ট্রিবিউশন হলো আপনার হলো 13% 13-14, আর লোকাল কন্ট্রিবিউশন আজ যদি ডোমেস্টিক প্রোডাক্টে আসে টেক্সটাইল থেকে 6%, তাহলে দুটোকে মিলালে আমাদের টোটাল জিডিপিতে কন্ট্রিবিউশন 20%, তার অর্থ 1/5 হইল টোটাল জিডিপির কন্ট্রিবিউশন। এটাকে যদি অব্যাহত রাখা যায় তাহলে WDG পৌঁছা যাবে। এখন আসেন সমস্যাটা কোথায়। আমরা গ্যাসের বিলটা দেখেছি বিগত 5 বছরে 241% বাড়িয়েছে। আমরা যেন একটা প্রজেক্ট করি, সুলতান ভাই এফবিসিসিআইতে ছিলেন, আমাদের বড় ভাই, উনি জানেন একটা, উনি ইনকাম ট্যাক্সের দীর্ঘদিন উনি আইনজীবী ছিলেন, উনি জানেন যেহেতু ট্যাক্সের সাথে উনি জড়িত, যে একটি প্রজেক্ট প্রোফাইল যখন করা হয় একটি 10 বছর মেয়াদি, আমরা যে প্রজেক্ট করি তখন গ্যাস বিদ্যুৎ সব কিছু কনসিডার এনে আমরা কিন্তু করি, করে তারপর তার একটা পেমেন্ট শিডিউল করা হয়, তার একটা ক্যাশ ফ্লো করা হয়। এখন আজকে আমি বললাম ব্যাংকে আমি প্রতি মাসে আমার কিস্তি সে 1 কোটি টাকা, দেখা গেলো এই মাসে আমার গ্যাস বিল 1 কোটি টাকা বেশি চলে আসলো, তাহলে হাউ কাম আমি এই টাকাটা পরিশোধ করবো? তাহলে কি 2 টাকা বিদেশি পয়সা থেকে 3 টাকা 16, 3 টাকা 16 থেকে 4 টাকা 18, 4 টাকা 18 থেকে 2015 সালে এসে ডাবল করে কী করা হলো 8 টাকা 36, তারপরে আবার 9 টাকা 62, অর্ধবুদ্ধি গ্যাসের মূল্য 241% আমরা বাড়িয়েছেন। তার অর্থ আমরা এই যে এই সেক্টরটা, আমাদের কিন্তু কোনো কাঁচামাল নেই, আমাদের কাঁচামাল হলো আজকের এই ক্যাপটিভ পাওয়ারের আমাদের নিজস্ব গ্যাস, আমাদের লেবার ইনসেন্টিভ ফ্যাক্টরি, আমাদের আজকের জনশক্তি। জনশক্তির বেলায় আমাদেরকে প্রায় 200% 2 বছরের মধ্যে কিন্তু তাদের বাড়িয়েছে, গ্যাসের মূল্য 200%। তা আমরা যে পার্শ্ববর্তী দেশের সাথে আনইভেন কম্পিটিশন করতে যাচ্ছি, এই দেশের টেক্সটাইল সেক্টর যদি এই আজকের যে তিতাস যে প্রস্তাব দিচ্ছে এই প্রস্তাব যদি বাস্তবায়ন হয় তাহলে এদেশে সকল শিল্প প্রথম কথা বন্ধ হয়ে যাবে। অবশ্যই এটা অনেক বড় একটা রিস্ক ফ্যাক্টর হয়ে গেছে। আরেকটু বলি শুনেন, তারা যে কারণগুলো যৌক্তিকতা দেখিয়েছে, প্রথম যুক্তি দেখিয়েছে তারা যে আমাদেরকে ডিভিডেন্ড দিতে হবে 35% 25%। তা আমি জিজ্ঞাসা করলাম গ্যাসের, তার কালকে আমি গণেশ বলছি তা আপনাদের পাবলিক শেয়ারে, আপনাদের পাবলিক শেয়ার কত পার্সেন্ট টোটাল পেয়ে গেল 25%, তাহলে 75% লাভের মালিক কি বলে সরকার, তাহলে আপনি গ্যাস থেকে একটা সিকিউরিটি গ্যাসের জন্য একটা স্পেশাল 7,000 কোটি টাকা আপনার প্রণোদন নিয়ে গ্যাস থেকে নিয়ে গেলেন, আপনি গ্যাসের জন্য স্পেশালভাবে আপনারা গ্যাসের কি সার্ভিস চার্জ একটা এক্সট্রা নিচ্ছেন,
ডিমান্ড নোটে টাকা আলাদা নিচ্ছেন, গ্যাসের থেকে সরকার 7,000 কোটি নিয়ে গেছে তিতা গ্যাস থেকে তাদের তথ্য মোতাবেক। তা আবার বলছে কি আমরা রিগ্যাসিফাইড এলএনজি কে ঢুকাবে, তাদের তথ্য মোতাবেক মোট দেশে গ্যাসের পরিমাণ হলো 2637, আর তারা এলএনজি তার সাথে ডাইলেশন করবে 320 MMCF, তার অর্থ মিলিয়ন ঘন সিএফটি যেটা মিশাবে তাতে 29, এতে 12% ইফেক্ট হয়। তা আমার পাইপ লাইনে বাকি গ্যাস আছে, তাদের তথ্য মোতাবেক এই গ্যাস উৎপাদনে আমদানি কাগজে আপনাকে দিয়ে দেবো, তাদের তথ্য মোতাবেক যদি 12% এলএনজি মিক্সের কারণে 132% বলার যৌক্তিকতা কোথায় দাঁড়ায়? কালকে তিতাস গোষ্ঠী উত্তর দিতে পারেনি, আমরা যখন বলেছিলাম যে আপনার গ্যাস নাই, আপনি আমাদের কম্পেনসেশন এখন করেন নাই, যে সমস্ত ফ্যাক্টরি এখন নিয়মিত আপনি গ্যাস দিতে পারেন নাই, যাদের ডিমান্ডের টাকা নিছেন ফ্যাক্টরি ঠিকমতো চালু করতে, আমাদের ফ্যাক্টরি, আমার ফ্যাক্টরি বিশেষ করে 15 মাস গ্যাসের লাইনের জন্য বন্ধ ছিল, 21 কোটি টাকা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, ব্যাংকে আমাকে মকুফ করেনি, কারণ ব্যাংক তাকেই মকুফ করে যে ব্যাংকে টাকা দেয় না, আর যে নিয়মিত ব্যাংকে টাকা পরিশোধ করে তার জন্য কোনো মকুফের এই দেশের স্কোপ নেই। এটা একটা আজব একটা দেশ বাংলাদেশ, বুঝছেন আমরা যারা ব্যবসা করি। তাহলে আপনার এলএনজিতে 12% মিক্সিং করে আপনি 115% দাবি করেন কীভাবে? শিল্পে তো 132%, এটা অযৌক্তিক আমরা বলে আসছি। এদেশের সকল শিল্প বন্ধ হবে, শুধু বন্ধ হবে না, এই টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল সেক্টরের প্রাইভেট এবং সরকারি ব্যাংকের টোটাল বিনিয়োগ 160,000 কোটি টাকা এই ব্যাংকগুলির সাথে সাথে বন্ধ হবে, কারণ এরপর আর কোনো বাত্য বৃহৎ সেক্টর নেই। আমরা বলছি যে সরকারকে এই মুহূর্তে সরকার একদিকে বলছে 2021-এর মধ্যে 50 বিলিয়নে পৌঁছবে তার টার্গেট, এবং তারা ডাবল ডিজিট জিডিপিতে তারা টার্গেটে পৌঁছবে এই বছর, আর তারা প্রবৃদ্ধির আগামী 5 বছরের মধ্যে 21-এর মধ্যে ডাবল ডিজিট পৌঁছার কথা। তাহলে আপনি ডাবল ডিজিট পৌঁছবেন, অন্যদিকে গ্যাসের মূল্য বাড়িয়ে দিবেন, গ্যাসে ব্যবসা করে ইউটিলিটি ব্যবসা করে পৃথিবীর কোনো দেশ নাই, পৃথিবী সব দেশ সাবসিডি দিচ্ছে। আপনি দেখেন সরকার শেয়ার বিক্রি করে 75% লাভ করার এখানে কি প্রয়োজন তার ডিভিডেন্ড প্রতি? আমি জিজ্ঞেস করেছিলাম অ্যাপেল কত পার্সেন্ট ডিভিডেন্ড দেয় বলেন, পৃথিবীর বড় কোম্পানি, পৃথিবীর মাইক্রোসফট কত পার্সেন্ট ডিভিডেন্ড দেয়, এই উত্তর আপনাদেরকে দেন, আপনারা দিতে পারেননি তারা। তো পৃথিবীতে যে সমস্ত বড় বড় কোম্পানি যারা 100-200% মুনাফা করে তারা কত ডিভিডেন্ড দেয়? তিতাস গ্যাসকে 25% ডিভিডেন্ড দিতে হবে, 35% ডিভিডেন্ড, মাত্র 25% শেয়ার হোল্ডার, 75% শেয়ার হোল্ডিং মালিক সরকার। তো সরকার শেয়ার বিক্রি করে লাভ খাবে, গ্যাস বিক্রি করে সঞ্চন লাইন, তিতাসের কেন লোকসান হবে? তিতাসের লোকসানের কারণ হলো তিতাস গ্যাসে অনেক অবৈধ লাইন আছে, যে সমস্ত লাইনগুলি বিভিন্ন আপনি আমাদের আশুলিয়া জায়গায় প্রচুর গ্যাসের লাইন আছে, যে লাইনগুলি কিন্তু বৈধ নয়, এগুলির সাথে কতিপয় লোক জড়িত, ওইগুলিকে আপনি বন্ধ করেন, এই লিকেজগুলি। আপনার আমাদেরকে ইবিসি মিটার দেওয়ার কথা, যে ইবিসি মিটার প্রকৃত গ্যাস ফ্যাক্টরিতে গেলে কিন্তু আপনার মিটার ঘুরবে। এখন কি গ্যাসকে একটা গ্যাস প্রত্যেকটা গ্যাস লাইনে কিন্তু একটা থাকে, এটাকে বলে কম্প্রেস এয়ার, যেটা গ্যাসকে ত্বরান্বিত করে। তো এখন গ্যাস না থাকলে বাতাস তো কমপ্লিট যেতে থাকে, মিটার দিয়ে বাতাস গিয়ে ঘুরে আমরা টাকা দিচ্ছি, তার অর্থ আমরা বাতাসে পয়সা দিই, গ্যাস দিচ্ছেন না। ইবিসি মিটার যদি কেন দেওয়া হচ্ছে না, আমরা কালকে বারবার প্রশ্ন করার পর তিতাস তার সদুত্তর দিতে পারেনি। আমি আজকে টেলিভিশনের মাধ্যমে বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয় তথা পেট্রোবাংলার কাছে আমরা দাবি জানাবো, শিল্পে যারা আমরা গ্যাস চালাচ্ছি প্রেশার থাকে না 2-3, আপনি যে আমার যে ক্ষতিগ্রস্ত করলেন সেই তো আমার জন্য রাখলেন না, আমার সেই ক্ষতিগ্রস্ত ক্ষতির পরিমাণ তো আপনারা দেখলেন না, এবং ক্ষতির টাকাও দিলেন না। যে ফ্যাক্টরিগুলি আজকে গ্যাসের অভাবে বাইরে থেকে এলএনজি আনছে, একটা ডাইং প্রসেসিং ফ্যাক্টরিতে যখন প্রসেস করা হয় রং, তার রং কিন্তু গ্যাস না থাকলে কিন্তু ওই পুরো আপনাকে কেমিক্যালটা ফেলে দিতে হয়, আবার নতুন করতে হয়। কী করছে আজকে তারা? চোরা গ্যাস কিনছে, কোত্থেকে কিনছে? তার ফ্যাক্টরি বন্ধ রাখে। সিএনজি গ্যাস ফ্যাক্টরিগুলি কী করছে? চোরা গ্যাস সিলিন্ডার করে বিক্রি করছে, ওখানে লাগাচ্ছে। তার অর্থ কি যে ওই ফ্যাক্টরিগুলি যদি গ্যাসগুলি চড়া দামে না কিনে, তার তো ওই ডাইস কেমিক্যালও ধ্বংস হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিগুলি কিন্তু 24 ঘন্টা ফ্যাক্টরি, আমরা যেটা আসলে অনেক চিন্তার বিষয়। আমি ফিরে আসছি আপনার কাছে, ঠিক আছে, আমি আপনাকে আরো তথ্য দিব এগুলি নিয়ে, আমাকে আজকে নিয়ে এসেছি। জি, আমাদের সাথে দর্শক এরই মধ্যে আরেকজন সম্মানিত অতিথি আছেন, আমাদের সাথে আছেন লিয়াকত আলী ভুঁইয়া, সহ সভাপতি রিহ্যাবের। আপনাকেও স্বাগত নিটল টাটা বিট সংলাপে আমাদের সাথে থাকার জন্য। কথা বলতে চাচ্ছি আমরা আসলে কথা বলছিলাম যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী যে আনএক্সপেক্টেড প্রাইস রাইজটা, এটা কিন্তু আসলে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর জন্য অনেক বড় একটা ঝুঁকি নিয়ে এসেছে, এই ব্যাপারে যদি আপনি কিছু একটু বলতে চান। দেখুন, আমি যদি রিহ্যাব থেকে বলি, আমাদের ভিউ থেকে যদি বলি, তা আমাদের কিন্তু এইভাবে কিন্তু ই না, কনজামশন কিন্তু এইভাবে না, এবং আমরা কিন্তু নিরস্বত করতেছি আমাদের মেম্বারদেরকে যে সিলিন্ডারে গ্যাস নেওয়ার জন্য। পাইপলাইনের গ্যাস কিন্তু অলরেডি আপনার সারা পৃথিবীতেই কিন্তু বন্ধ হয়ে গেছে অলমোস্ট,
তো এখন আমরা কিন্তু শুনানি তো যাইনি, মানে রিয়ার থেকে কেউ আমরা যাইনি, তো আমাদের আমরা মানে আমরা এফেক্টেড কিন্তু এখানে না আর কি। আমি তো আজকে রিহ্যাব থেকে আসছি, স্পেশালিস্ট বলবো আমি, ওটা বলবো যদি রিহ্যাবটা আমি শেষ করি। তো সেই জন্য আমি মনে করি কি যে এই এই জায়গাটায় আমাদের কিন্তু মানে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না আমরা মনে করি আর কি। তো আপনারা আসলে সিলিন্ডারের উপরে নির্ভরশীল, সিলিন্ডারের উপরে নির্ভরশীল। তো আমরা কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে স্পেশালাইজড টেক্সটাইলেরও কিন্তু এক্সপ্রেসিডেন্ট আমি। সেই হিসাবে যদি আমাকে প্রশ্ন করেন, আমি কিন্তু ভাইয়ের সাথে মানে আমি মনে করি যে আমাদের যে টেক্সটাইল মিলগুলো সেখানে কিন্তু এটা এফেক্ট হবে, সেই সেই জায়গাটা কিন্তু এফেক্ট হবে, কারণ এটা তো পুরো ইকোনমিতে একটা প্রভাব ফেলবে। হ্যাঁ, সেই জায়গাটা এফেক্ট হবে, বিকজ আপনি আপনি বস্ত্র শিল্পটা এমনই বস্ত্র শিল্প ভাই বলছে কিনা আমি জানি না, এটা কিন্তু একেবারে সুতা থেকে আরম্ভ করে একেবারে একদম যে টিচিং করে মানে সেলাই করতেছে সেই গার্মেন্টস, এখানে কিন্তু প্রায় 4-5টা স্তর আছে। সুতার পরে হচ্ছে ওয়েভিং, যেটা আমরা করি আর কি, কাপড় বানাই। ওয়েভিং এর পরে যাচ্ছে ডাইং ফিনিশিং, ডাইং ফিনিশিং এর পরে যাচ্ছে আবার সেলাই যারা করতেছে, তা এর মধ্যে কিন্তু আরো ফাঁকে অনেকগুলা কাজ আছে, বুতাম বানাচ্ছে কেউ, অনেক এটার মধ্যে অনেকগুলা ব্যাকআউট ল্যাঙ্গুয়েজের ইন্ডাস্ট্রি আছে। এই এই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এফেক্ট হবে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু তারা কিন্তু বিদ্যুৎ বলেন গ্যাস বলেন এগুলোর উপর নির্ভরশীল, এটা কিন্তু তার সাথে আমি একমত। যদি আমাকে স্পেশালাইজড টেক্সটাইলের এক্স প্রেসিডেন্ট হিসেবে আমাকে যদি প্রশ্ন করেন, তাহলে আপনি আমাকে রিহ্যাব থেকে বললেন রিহ্যাব ইজ নট এফেক্টেড, রিহ্যাবের জন্য এটা ঠিক আছে। রিহ্যাব কিন্তু প্রতিটা বাসা, প্রতিটা ঘর, প্রতিটা মানুষ কিন্তু এটার জন্য কম হোক বেশি হোক কিন্তু এফেক্ট হচ্ছে। না না, আমি 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 আসতেছি না, আমাদের আমরা কিন্তু রিহ্যাব নট এফেক্টেড, এবং রিহ্যাব কিন্তু আমি আগেও বলছি এখন বলি নিজস্ব করতেছে গ্যাসের পাইপলাইনে, পাইপলাইনে গ্যাস না নেওয়ার জন্য। পাইপলাইনে যদি গ্যাস না নেয় তাহলে তো আমরা দাম বাড়লো বা কমলো এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি আমরা আমার মনে করি আমি রিহাবের ব্যক্তিগতভাবে যে রিহাব যদি প্রশ্ন করেন সেই জায়গায় আমি এফেক্টেড না। আচ্ছা ঠিক আছে, আর কথা বলতে চাচ্ছি দেওয়ান সুলতান আহমেদ স্যার আপনার সাথে। এখন আমাদেরকে বলেন যে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী কিন্তু আসলে দিস ক্যান বি এ বিগ বিজনেস রিস্ক যদি আমরা ওইভাবে ধরি। না, অফকোর্স, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যেটা বলি যে সেটা হলো যে এই অ্যানাউন্সমেন্ট অফ দ্য প্রাইস অফ গ্যাসের যেটা প্রস্তাব করা হয়েছে, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের শিল্প কারখানা এবং উন্নয়নের বিরোধী হবে আমি মনে করি, কারণ এটা কোনো অবস্থাতে নট কমনসুরেট অফ দ্য প্রোডাকশন অ্যান্ড মার্কেট পজিশন অফ দ্য কান্ট্রি। কারণ আমাদের মমতা লেখক সাহেব বলছে টেক্সটাইল সেক্টর, নট অনলি টেক্সটাইল সেক্টর, অল দি সেক্টর উইল বি এফেক্টেড, কারণ গ্যাস ওরিয়েন্টেড যত ইন্ডাস্ট্রি আছে সবাই এফেক্টেড হবে। তো সেই জন্য 132% এনহ্যান্সমেন্ট অফ দ্য গ্যাস প্রাইস, এটা টোটালি আনরিজনেবল এবং ইললজিক্যাল, এবং এটা ইললজিক্যাল, কারণ আপনি 25% ডিভিডেন্ড দিবেন 25% পিপলকে। আর সরকার, আই হ্যাভ বিন তিতার গ্যাস ডাইরেক্টর ফর 4 ইয়ার্স, বাট মমতা লেখক সাহেব যেটা বলছে এখানে সবচেয়ে বড় বিষয়টা যেটা হলো যেখানে সিস্টেম লসটা বাতাস বিক্রি করে নিয়ে যাচ্ছে, সিস্টেম লসটা কাস্টমার উপরে নিয়ে আসতেছে, এবং এই সিস্টেম লসটার সাথে তিতাস গ্যাসের এবং পরিচিত লোকজনের সাথে জড়িত আছে, এবং আমাদের কিছু কিছু দুর্নীতিবাজ শিল্পপতি ব্যবসায়ীরও আছে যারা দ্বিতীয় লাইনে গ্যাস নিয়ে ওদের সাথে লাইন করে তারা গ্যাস চুরি করে আছে, এরকম আমাদের লোকও আছে। সব দেখবার সাধুতা না, আমাদের কিছু কিছু লোকের সাথে জড়িত আছে, নাহলে তারা হইতে পারে না। কিন্তু আমার কথা হলো যে ওনারা যে প্রস্তাবটা দিয়েছে এটা কোনো অবস্থাতেই নট ফিজিবল ফর দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ দ্য কান্ট্রি, এক নম্বর। দুই নম্বর কথা হলো যে একটা গ্রোয়িং ইকোনমিক কান্ট্রিতে আপনি যেখানে জিডিপি ডাবল ডিজিটে যেতে চান সেখানে আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যদি এফেক্টেড হয়ে যায় তাহলে আপনি কীভাবে ডাবল ডিজিটে যাবেন? এবং আমাদের মুখ্য যে সেক্টর যেটা দিয়ে আমরা ফরেন এক্সচেঞ্জ মেইন আমাদের আর্নিং এবং এমপ্লয়মেন্ট, দ্যাট ইজ অনলি টোটাল টেক্সটাইল সেক্টর ইন দ্য মিলস অ্যান্ড দ্য গার্মেন্টস, দে আর ইচ লোকেটেড টু ইচ আদার, এক অপরের তারা সম্পূরক, এবং সেখানে আমার সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট জেনারেশন ইন দিস কান্ট্রি। এবং সেই ইন্ডাস্ট্রিগুলো যদি আপনি না চলতে পারে, যারা এমপ্লয়মেন্ট জেনারেট করে সেই ইন্ডাস্ট্রিগুলো যদি গ্রো না করে তাহলে তো আপনি এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না, দ্যাটস ইকোনমিতে উপর থাম্পিং ছাপ পড়বে। সেই সেই লক্ষ্যে আমি মনে করি যে এখানে আমার মনে হচ্ছে এই পলিসির পিছনে কোনো ব্যক্তি স্বার্থের কোনো গ্রুপের মনে ইন্টারেস্ট আছে এখানে জড়িত। আদারওয়াইজ 132% গ্যাস প্রাইস অ্যানাউন্সমেন্টের প্রস্তাব তিতাস গ্যাস কোনো অবস্থাতেই করতে পারে না, এবং আমি
সরকারকে এবং তিতাস গ্যাস অথরিটিকে বিশেষভাবে অনুরোধ করব জিনিসটি পুনর্মূল্যায়ন করে প্রাইভেট সেক্টরের সাথে একটা কমিটি করে মিটিং করে কমিটির মাধ্যমে আলোচনা করে একটা সিদ্ধান্তে যাওয়ার জন্য যে কত পার্সেন্ট হলে পরে শিল্প কারখানা বাঁচবে, তিতাস গ্যাসও বাঁচবে এবং চুরি কিভাবে বন্ধ করা যাবে সেই বিষয়ে তিতাস গ্যাস যেন আসে কমিটি ফর দ্য প্রাইভেট সেক্টর অ্যান্ড দ্য এনার্জি সেক্টর একটা কমিটি হওয়া উচিত। সেই কমিটির মাধ্যমে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আমি মনে করি যুক্তিযুক্ত হবে। জি ধন্যবাদ দর্শক। নিটল টাটা বিট সংলাপে নিতে হচ্ছে একটি ছোট্ট বিরতি, থাকবে নিউজ 24 এর সাথে। দর্শক স্বাগত জানাচ্ছি আরো একবার নিটল টাটা বিট সংলাপে, আমি শারমিনা ওয়াহিদ আছি আপনাদের সাথে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসলে কথা বলছিলাম, ফিরে যাচ্ছি আমরা খোকন স্যার আপনার কাছে। জানতে চাচ্ছিলাম আসলে কয়লা আমদানি ও এলএনজি টার্মিনালের ক্ষেত্রে প্রাথমিক শক্তি অবকাঠামোর বিদ্যুৎ খাতে সরকারি পরিকল্পনা বাস্তবায়নের প্রধান একটা ব্যর্থতা হিসাবে কিন্তু আসলে দেখা যায় যদি ওভাবে আমরা চিন্তা করি, এই ব্যাপারে যদি আমাদেরকে একটু আপডেট দেয়। আচ্ছা আমি আপনাকে বলবো, প্রথম কথা হলো সরকারের এলএনজি আমদানির উদ্যোগটাকে আমি স্বাগত জানাই। কেন জানাচ্ছি, যে তাৎক্ষণিকভাবে যেরকম একজন রোগী যখন অসুস্থ হয় তাকে প্রাথমিক যে চিকিৎসাটা শিখিয়ে দেয় ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, তারপর তার ফুল ট্রিটমেন্টের জন্য ডক্টর স্পেশালিস্টের কাছে স্পেশাল ডাক্তার চলে যায়। ফার্স্ট কিন্তু ট্রিটমেন্টটা ইমার্জেন্সিতে হয়। এলএনজি ছিল আমাদের জন্য একটা ইমার্জেন্সি, একটা অ্যারেঞ্জমেন্ট। কিন্তু সেক্ষেত্রে যারাই এলএনজির সাথে জড়িত তারা কিন্তু প্রোপাইড টার্মে সরকারকে তার মূল গ্রিড লাইনে এলএনজিতে ব্যর্থ হয়েছে। এই এলএনজি কিন্তু দেওয়ার কথা ছিল গ্রিড লাইনে আসার কথা, গত বছর লাস্ট টাইম ছিল এপ্রিল, সেটাকে এখনো কিন্তু গ্রিড লাইনে আসে নাই, নাম্বার ওয়ান। এর আগে কিন্তু তারা তিনবার সময় বর্ধিত করেছে। এলএনজির যেই শিপ আসছিলেন, যে ফ্লোটিং যেই ট্যাঙ্কারগুলি, সেই ফ্লোটিং ট্যাঙ্কার ফিরে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন কাতার থেকে কেন গ্রিড লাইন দিতে পারে নাই, পাইপ লাইনে অ্যারেঞ্জমেন্ট ছিল না, অবকাঠামোগত সমস্যা ছিল। যারা আনার কথা ছিল, যাদেরকে স্পেশাল কাজ দেওয়া হয়েছে পাওয়ার সেক্টরে, জানেন যারা পাওয়ার সেক্টরে কাজ করতেছে, এই সেক্টরে যারা ব্যবসা করে বড় বড়, তারা এই লাইনে ঠিক মতো পাইপ লাইনে সঞ্চালন লাইনে গ্যাস দিতে ব্যর্থ হয়েছে। সরকারের উদ্যোগ ঠিক ছিল, কিন্তু সমস্যা দাঁড়িয়েছে এই ব্যবসাটা হয়ে গেছে মনোপলি, কতিপয় লোকের হাতে ব্যবসাটা আসলে জিম্মি আমি মনে করি। এখন এই মনোপলি ব্যবসাকে প্রপার টাইমে যদি গ্যাস যদি দিতে না পারে, তাহলে এলএনজি দিতে না পারে, তাহলে তো ইমার্জেন্সি ডিপার্টমেন্টের যে সরকার যে জন্য উদ্যোগ হিসেবে এই সময় তো আমাদের কূপ খনন যেত, যে তিন বছর চার বছর সময় নষ্ট করলো আমাদের যে নতুন কূপ, আমরা যে বাংলাদেশ বর্ধিত বাংলাদেশ বঙ্গোপসাগরে খুঁজে পেলাম, তা আমাদের পার্শ্ববর্তী সীমান্ত থেকে কিন্তু মিয়ানমার গ্যাস উঠাচ্ছে, নিশ্চয় আপনি জানেন এটা। কিন্তু আমরা কেন ব্যর্থ হলাম? যে সময়টা এলএনজি নষ্ট করছে, এলএনজি এই সময়টা আমরা যদি নষ্ট না করে, আমরা যদি কূপ খনন করতাম, এতদিন কিন্তু আমাদের সঞ্চালন লাইনে নিজস্ব গ্যাস থাকতো, গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে আমাদেরকে চিন্তা করা লাগতো না। কিন্তু সরকার যে সুন্দর উদ্যোগ নিয়েছে, সরকারের উদ্যোগকে আমি স্বাগত জানাই, আমি আবারও বলছি। কেন জানাই, সরকার এলএনজির ব্যাপারে তাৎক্ষণিক সলিউশনের সিদ্ধান্ত নিয়েছে, যে আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত। কিন্তু এই এলএনজি আমদানিকারকগণ ব্যর্থ হয়েছে সরকারের এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য। আমি মনে করব যে এলএনজি যে কারণে দেশের ইমার্জেন্সির উদ্যোগে জানানো হচ্ছে, এতদিন কিন্তু বাংলাদেশে বোধ শিল্প হতো, যদি এলএনজিটা দু বছর আগে চালু হতো গ্যাসের দাম সহনীয় পর্যায়ে থাকতো, এই দেশের জিডিপির গ্রোথ আরও বাড়তো, এক্সপোর্টটা এতদিনে $50 বিলিয়ন পৌঁছতো। বাংলাদেশে এখন আমি বলি উইভিং সেক্টর, আমাদের টেক্সটাইল সেক্টরে এখনও 60% ডিমান্ড আছে, কিন্তু তার সাপ্লাই না থাকার কারণে, ইউটিলিটি সাপ্লাই না থাকার কারণে ইন্ডাস্ট্রি হচ্ছে না। আপনি যে ইকোনমি জোন আগামীতে আমরা করছি, এত বিশাল বিশাল ইকোনমি জোন, সরকারের আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, সরকার এত বিশাল একটা মেসিভ সিদ্ধান্ত নেওয়া, 20 কিলোমিটার লম্বা একটা, 5 কিলোমিটার প্রশস্ত, 20 কিলোমিটার দীর্ঘ, যেটা মিরেশ্বর চিটাং থেকে শুরু মিরেশ্বর হচ্ছে যে ইকোনমি জোন হচ্ছে, আমি মনে করব পৃথিবীর ইতিহাসে এত বড় ইকোনমি জোন খুব কম দেশে আছে। আমার জানা মতো এখন অনেক দেশ ঘুরেছে, আমি দেখিনি, কিন্তু এই যে এত বড় ইন্ডাস্ট্রি আপনি ইকোনমিজন করলেন, তার গ্যাস কোত্থেকে দেবেন? আসেন আলোচনায়, এগুলো তো গ্যাস ছাড়া চলবে না। তাহলে এখন বিদ্যমান শিল্পে আপনারা গ্যাস দিতে ব্যর্থ হয়েছেন, তাহলে ইকোনমিজন যেগুলি হলো, এখন বাংলাদেশে 100 থেকে 200 প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলে 100 থেকে 150 আপনার ইকোনমিজন দিচ্ছেন, সেই ইকোনমিজন জোনের গ্যাস কোত্থেকে আসবে? আজকে এক্সিস্টিং ফ্যাক্টরিগুলি রান করতে পারছে না, কেন পারছে না, গ্যাসের প্রেশার নাই। তাহলে সরকারের যে স্বপ্ন
সরকার যে স্বপ্ন দেখবে তার বাস্তবায়ন দায়িত্ব প্রাইভেট সেক্টর। অবশ্যই। আর সরকারের এবং আমাদের মাঝখানে কারা আছেন, সরকারের যে সমস্ত ডিপার্টমেন্ট, ইউটিলিটি ডিপার্টমেন্ট বলেন, বিদ্যুৎ বলেন, গ্যাস বলেন, ইনফ্রাস্ট্রাকচার দ্বারা তৈরি করছে, তারা যদি এই দুজনের মাঝখানে যে ব্রিজ, তারা কিন্তু ব্রিজটা তারা নির্মাণ করবে। এই ব্রিজ নির্মাণকারী সরকার যাদেরকে রাখছে, আমি মনে করি তারা এই ব্রিজটা সরকার সরকারের সাথে প্রাইভেট সেক্টরের যে মাঝখানে যে ব্রিজটা, এই ব্রিজটা লাগাতে তারা ব্যর্থ হয়েছে। আচ্ছা, যার কারণে আমি বলবো এলএনজি যে উদ্দেশ্যে আনা হয়েছিল সেই উদ্দেশ্যটা সাকসেস হয়নি, আমি বলবো। আর বর্তমানে এলএনজি সরকারের যেটা হলো মাত্র 11% সঞ্চালনে তারা দিচ্ছে, তাতেই 132% তাদের চিৎকার শুরু হয়েছে। যখন ইকোনমি জোন চালু হবে আর এটা যদি 50% বা 30% দেয়, তখন তো আমার মনে হয় প্রাইস বলবে 1000% বাড়াইতে হবে। তখন এদেশে কি শিল্প থাকবে? প্রতিটা শিল্পই আসলে তখন অনেক বড় একটা কথা বলি, আপনি আমাকে হাত বেঁধে দিলেন, পা বেঁধে দিলেন, মুখ বেঁধে দিলেন, আর আমাকে মারলেন, বলেন তোমাকে দৌড় দিতে হবে, চিৎকারও করতে হবে, এ কোন আইন? আপনি আমার হাত বেঁধে রাখলেন, পা বেঁধে রাখলেন, মুখটা বেঁধে দিলেন, আর আমাকে পিছনে চাবুক দিয়ে মারছেন, আর আপনি বলছেন যে তোমাকে দৌড় দিয়ে পালাতে হবে এবং চিৎকার করতে হবে, কিন্তু দুইটা জায়গায় কিন্তু আমার বন্ধ। আমি না চিৎকার, আমার মুখ বাঁধা, আমি চিৎকার করতে পারছি, আমার হাত পা বাঁধা, আমি দৌড়াতে পারছি না, কিন্তু আপনি আমাকে চাবুক দিয়ে পিটছেন। তো সুতরাং এটা হলো আজকের এই, আমি বলবো যে যেইভাবে গ্যাসের দাম বাড়িয়েছে, এটা সেই ওই অবস্থার মতোই হবে, হাত পা বেঁধে মুখ বেঁধে আমাকে পিছন দিয়ে চাবুক দিয়ে মারার মতোই। আপনি দেখেন টেক্সটাইল কিন্তু বাংলাদেশের একটা নতুন শিল্প নয়, আমি এখানে বারবার বলে গেছি বাংলাদেশের টেক্সটাইল ইতিহাস কিন্তু 400 বছরের ইতিহাস, ইট ইজ দ্য গ্লোরিয়াস হিস্ট্রি অফ দ্য পিরিয়ড অফ দ্য মোগল। আমরা আসলে শুধু ব্যাসি না, আমরা যদি মসলিন, ঢাকার মসলিন থেকে শুরু হয়েছে দেশের টেক্সটাইল সেক্টর। জি জি, অবশ্যই। আজকের যে আপগ্রেডেশন ছিল, পৃথিবীর সকল ব্র্যান্ডেড মেশিন আমাদের কাছে আছে, ম্যান পাওয়ার আমাদের মিড গ্রেড তৈরি হয়ে গেছে। আগামী 5 বছরের মধ্যে এই এই আমাদের যদি এইভাবে অব্যাহত থাকে এই যাত্রা, বাংলাদেশে আগামী দিনে কোনো হাই স্কিল কোনো লোককে আমাদের বাংলাদেশে হায়ার করতে হবে না। আমি গতকাল বুটেক্সে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে একটি তাদের ওরিয়েন্টেশন ক্লাসে বিএস ইঞ্জিনিয়ারিং বলে আসছি যে আগামী দিন যেন বাংলাদেশে আর কোনো দিন বৈদেশিক কোনো লোককে আনা না লাগে এক্সপার্টিস, আমরা চাই বাংলাদেশ এক্সপার্ট হোক। বাংলাদেশের আপনি দেখেন কৃষিখাতে 5-6টা বিশ্ববিদ্যালয় আছে, টেক্সটাইল খাতে মাত্র একটি বুটেক্স বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়। আমরা দাবি করেছিলাম আরো আরও বিশ্ববিদ্যালয় করা হোক, এদেশের ম্যান পাওয়ার বাড়ানো হোক, তাহলে এদেশ থেকে 5 বিলিয়ন টাকা বিদেশে নিয়ে যেতে পারতো না। আমাদের দেশের একমাত্র এই টেক্সটাইল সেক্টরের চালিকা শক্তি একমাত্র গ্যাস। এই গ্যাস হিল আমাদের কিন্তু আল্লাহর অশেষ নিয়ামত বলেন, এটা আমাদের অশেষ রহমত বলেন, এই ক্যাপটিভ পাওয়ার থাকার কারণে শিল্পগুলি হয়েছে। যে দেশে কোনো কাঁচামাল জন্মায় না, যে দেশে কোনো মেশিনের প্ল্যান্ট নাই, যে দেশের মানুষ টেক্সটাইলের আধুনিক টেক্সটাইলতে পরিচিত ছিল না, তারা আজকে টেক্সটাইলকে কোথায় নিয়ে গেছে? আজ থেকে 10 বছর আগে 13 বিলিয়ন ডলার, আজকে 32, গত ডিসেম্বরে 30 থেকে 32 বিলিয়ন ডলার অলরেডি আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। যে দেশটা আজকে এই পর্যন্ত এসেছে, এটা আমি বলবো এই দেশের প্রাইভেট সেক্টর, প্রাইভেট ব্যাংক, সরকারের উদ্যোগ। এই সরকার যখন 96-এ প্রথম যখন ক্ষমতায় আসে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু 1996 সালে ক্ষমতা আসার পর কিন্তু 25% প্রথম প্রণয়ন দেওয়া শুরু করে, যেটাকে ইনসেন্টিভ আমরা বলি 25%। এবং এই 25% ইনসেন্টিভ যখন উনি দেওয়া শুরু করে, এই ট্যাক্সটার গ্রোথটা কিন্তু 96 থেকে উঠা শুরু হয়েছে কিন্তু খুব দ্রুত গতিতে, এবং সেটা গিয়ে 2006 সাল পর্যন্ত কিন্তু তার, আপনি যদি গ্রাফ রেটটা দেখেন, গ্রাফটাকে এভাবে খাড়া হয়ে উঠছে কিন্তু। আচ্ছা, তারপরে যখন 6 সালের পর থেকে যখন গ্যাসের লাইন বন্ধ হয়ে গেল, তারপর থেকে কিন্তু এই গ্রোথ রেট আর সেভাবে উঠেনি, কিন্তু স্লো দেখেন আপনি। আপনারা যদি কোনো বিশিষ্ট অর্থনীতিকে ডাকেন, তারা কিন্তু গ্রাফটা আপনাকে বুঝিয়ে দেবে। আমার কাছে সে তথ্য আছে, যেহেতু ল্যাপটপে থাকলে আমি দেখিয়ে দিতে পারতাম, কিন্তু হওয়ার কারণটা কি, সেটা হলো আমাদের দেশের ক্যাপটিভ পাওয়ার। তখন সরকার বাধ্যতামূলকভাবে বিদ্যুৎ দিতে ব্যর্থ হওয়ার লাইনে সরকার বলেছিল যে আমরা ইয়া লাইন দিব, গ্যাসের লাইন থেকে ক্যাপটিভ পাওয়ার দিয়েছিল। আজও আমরা বলবো সরকার বিদ্যুৎ খাতে একটা সাকসেসফুল, এটা মিরাকল। এই সাউথ ইস্ট এশিয়াতে এত দ্রুত গতিতে 10 বছরের ভিতরে 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা, 16000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা, এটা কিন্তু মিরাকল। কিন্তু বিদ্যুতের দামও তো বেড়েছে, এমন না যে শুধু আমরা পাচ্ছি, কিন্তু আমরা আজকে বিদ্যুৎ তারিফ হয়েছে সেটার জন্য, এটা মিরাকল উৎপাদনের বেলা বলবো। আমি বলবো সেই মিরাকলটা এই জন্যই, যেখানে আমাদের 2006-47 সালে সরকার ক্ষমতায় আসার আগে মাত্র 3500 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, সেটাতে আজকে 20000 মেগাওয়াটে উন্নতি হবে, 16000, খুব সম্ভবত 16000, আমার সঠিক তথ্য জানা নেই, তবে 16000+ মেগাওয়াট বিদ্যুৎ আছে। সরকার এই উদ্যোগ না নিলে আজকে দেশ কিন্তু অন্ধকারে থাকার কথা। জি, কথা বলতে চাচ্ছি লিয়াকত আলী ভুঁইয়া স্যার আপনার সাথে, যে আসলে কথা বলছিলাম আমরা এনার্জি সেক্টর নিয়ে, ওটা বিদ্যুৎ হোক, গ্যাস হোক, যেটা হোক, আপনি তো অনেকদিন আসলে টেক্সটাইল সেক্টরের সাথেও ছিলেন, তো আমাদের তো শুধু গ্যাসের দামটা এখন আমরা যেটা জেনেছি গতকালকে, কিন্তু তার সাথে কিন্তু আমাদের ইলেকট্রিসিটির প্রাইসও কিন্তু অনেক বেড়েছে, ওটা আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কতটা প্রভাব ফেলেছে আসলে?
ধন্যবাদ। দেখেন খোকন ভাই যে জিনিসটা বলছে ওখান থেকে আমি শুরু করি। আপনি যদি সারা পৃথিবীতে দেখেন, যদি টেক্সটাইল কিন্তু ডমিনেট করে এই অঞ্চল, এটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চায়না, এবং এই ইতিহাস যদি শোনেন দেখবেন যে কোনো এক সময় আমরা মুসলিম কাপড় বানাতাম, ইস্ট ইন্ডিয়ান কোম্পানি হাত কেটে দিয়েছিল মনে আছে? তো এই সবকিছু মিলে কিন্তু দেখা যাবে যে আগামীও তো কিন্তু এই এই আমাদের এই দেশ কিন্তু টেক্সটাইল ডমিনেট করবে। আমাদের আমরা যেটা ফোকাস বা আমরা যেটা এটা নিয়ে যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে আলাপ আলোচনা করে যেটুকু বুঝতে পেরেছি যে টেক্সটাইল কিন্তু আগামীতে অনেক দিন এক সময় দেখবেন যে চীনও কিন্তু আর টেক্সটাইল থাকবে না, আমাদের দেশে আসবে। সেই জন্য কিন্তু আপনার এনার্জিটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য টেক্সটাইল। আপনি ওখানে ওই জায়গাটায় যেটা খোকন ভাই বললো যে টেক্সটাইল বলে এই এই সেক্টরগুলোর সাথে তো ব্যাকওয়ার্ড লিঙ্কেজে অনেক কিছু জড়িত। একটা 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 যদি শ্রমিক একটা ইয়েতে কি বলে একটা টেক্সটাইলে যদি ধরেন 100 শ্রমিক কাজ করে, তা এখানে তো হাজার হাজার শ্রমিক কাজ করতেছে, তা হাজার হাজার দুপুরবেলা বন্ডটি কিন্তু বিক্রি হচ্ছে, এই যে বন্ডটির দোকানটাতে চলতেছে, যে রুটি খাই আমরা, এই রুটির দোকানটা কিন্তু ওই টেক্সটাইলের জন্য চলতেছে, এটার সাথে আবার ওটা ওটা সংযোগ সংযুক্ত আছে। এটা হচ্ছে আমি এখানে দেখা যাবে যে আমরা অনেক জিনিস জড়িত আছে। এখন আপনি যেটা বললেন যে আমাদের গ্যাসের, আপনি দেখেন গ্যাসের কূপ খনন করা উচিত ছিল বা না উচিত ছিল, এই কূপ তো খনন করতে দিচ্ছে না, এটা তো আমরা আমরা তো সরকারের দোষ দিলে তো হবে না। আবার এক ধরনের এক শ্রেণীর লোক আছে কূপ খনন করতে দেবে না, বলবে যে এই বিদেশিরা তেল নিয়ে যাবে। এখন আপনি যে বিদেশিদের যে তেল না ওঠান এখানে, আমাদের দেশিরা তেল উঠাতে পারবে না। এক সময় ইরানের শাহনশাহ তো বিদেশির কাছে সব তেল খনি দিয়ে দিছিল, কেন দিছিল, যে তারা তেলগুলো আগে উঠাক, তারপর তো বেঁচে কিনা পরে দেখা যাবে, পরে আস্তে আস্তে তাদের তাদের কন্ট্রোলে চলে আসে। এখন এটা দিবে না। এখন আমাদের দেশে যখন সরকার প্রথম ছোট ছোট পাওয়ার হাউস গুলো দিল, এটা কি বলে পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্ট গুলো দিল, চিৎকার করা আরম্ভ করলো যে সরকার সব দেওয়ালে হয়ে যাবে পাওয়ার। কিন্তু তখন যদি সরকার পাওয়ার প্ল্যান্ট গুলো না দিত, আজকে গার্মেন্ট শিল্প বলুন, টেক্সটাইল শিল্প বলুন, সব ধ্বংস হয়ে যেত। আপনি জানেন টেক্সটাইলে আমাদের আমরা আমাদের যে লুম, আমরা তো পাওয়ার লুম, আপনি যখন পাওয়ার লুমটা চলতে থাকে তখন যদি আপনি কারেন্ট ড্রপ করে ওই ওই পিছনে কাপড় কিন্তু সব নষ্ট হয়ে যায়, আমাকে তাকে আবার প্রথম থেকে শুরু করা লাগে। এবং তখন কিন্তু এখন দেখেন কারেন্ট কিন্তু সব সময় আছে, তখন কিন্তু বিদ্যুতের জন্য আমরা চিল্লাচিল্লি করতাম, আমরা আন্দোলনও করছি, বিদ্যুৎ নাই তো এই সেই বিদ্যুৎ কিন্তু একটা পর্যায়ে এখন চলে আসছে ডিউ টু এই সমস্ত ইগুলো দেওয়ার জন্য। এখন সরকারকে আমরা একা একা যদি দোষ দিতে হবে না, আমাদের মধ্যেও কিছু আছে। আপনি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি, এক মেট্রো লেন করার মেট্রো রেল করার সময় আপনি দেখবেন কত লোক যে বলছে যে এদিক দিয়ে নেওয়া দরকার নেই, ওদিক দিয়ে নেওয়ার দরকার নেই, হাসপাতালে দেয় এখানে হাসপাতাল ধ্বংস হয়ে যাবে, অভিজ্ঞ দিলে স্কুলে ছাত্ররা পড়তে পারবে না। এই মেট্রো রেল যদি আসতে আরও 10 বছর আগে হতো আমাদের ইকোনমি কিন্তু ভালো হয়ে যেত, যদিও সাবজেক্ট অন্য সাবজেক্ট আমি চলে আসছে, আমি এটার সাথে এটা তুলনা করতেছি। এখন সরকার যেই সমস্ত উদ্যোগগুলো নিচ্ছে এখানে আমাদের লোকজনে কিন্তু বাধা দিচ্ছে, বাধা দিয়ে এটাকে স্লো করে দিচ্ছে। এবং সরকার উদ্যোগ নিচ্ছে কাদের জন্য, ব্যবসায়ীদের জন্য, আমাদের জন্য নিচ্ছে যে আমাদের আজকে যদি পাওয়ার প্ল্যান্টগুলো না করতো, আজকে যদি যে আপনার যে গ্যাস বিদেশ থেকে আমদানি এগুলো যদি না করতো বা তাহলে কিন্তু আমাদের পজিশন আরো খারাপ হতো। তবে আমি খোকন ভাইয়ের সাথে একমত যে গ্যাসের দাম কিন্তু এখন এই মুহূর্তে বাড়ানোটা কিন্তু ঠিক হবে না, এতে কিন্তু টেক্সটাইল বলেন, টেক্সটাইল শুধু না সারা প্রতিটা সেক্টরই কম বেশি এফেক্টেড হবে শিল্প ক্ষেত্র। কিন্তু যেহেতু আমি স্পেশালাইজড টেক্সটাইলের এক্সপ্রেসিডেন্ট ছিলাম, আমাকে এই বক্তব্য দিতে হবে এই জন্য যে আমাদের সেক্টরগুলো কিন্তু এই টেক্সটাইল সেক্টরে আমি একটা অংশ, এবং এই অংশের হিসাবে আমি বলবো এই মুহূর্তে এটা বাড়ানোটা ঠিক হবে না। এটা আমি দেওয়ান সুলতান ভাইয়ের সাথে একমত, এই এই পর্যায়ে সরকারের উচিত যে আমরা যারা আছি আমাদেরকে নিয়ে এখন একটা কমিটি করা উচিত, কমিটি করে আমাদের তাতে সরকারেরও লাভ হবে, কারণ আমরা যখন থাকবো তখন আমরা তখন মনে ভাই তোমরাই তো ছিলা, তো এদের নিয়ে এখানে বিটিএমই আছে, স্পেশালাইজড টেক্সটাইল আছে, সবাইকে নিয়ে যদি একটা কমিটি করা যায় যে আসলে ভাই কোথায় ভুল, সরকারের যদি সরকারকে আমরা বুঝাতে পারি বা সরকার আমাদেরকে যদি বুঝাতে পারে তাহলে তো এখানে সরকার তো আমাদেরই। জি, উনি যেটা বললেন একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, আমি তো বলি যে এটা তো আসলে বাইরের সরকার না আমাদের সরকার, এখন আমাদের সরকারকে আমরা যদি বুঝাতে পারি বা সরকার যদি আমাদের বুঝাতে পারে, তো এটা আমার মনে হয় এখানে কোনো একটা
দর্শক নিটল টাটা বেড সংলাপে নিতে হচ্ছে একটি ছোট্ট বিরতি, নিউজ 24 এর সাথেই থাকবেন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বেড সংলাপে, দেখছেন নিউজ 24। কথা বলতে চাচ্ছি দেওয়ান সুলতান আহমেদ স্যার আপনার সাথে। জানতে চাচ্ছিলাম আসলে বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে দামও কিন্তু অনেক বেড়েছে এবং কাস্টমার্সরা কিন্তু কনজিউমার্সরা কিন্তু আসলে অনেক আপনার লোড শেডিংও কিন্তু এখনো ফেস করছে, এমন না যে ওটাও কমে এসছে অনেকটা, এই ব্যাপারে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন। অ্যাকচুয়ালি লোড শেডিং এর বিষয়টা যেটা, সেটা কিন্তু বিদ্যুতের জন্য হচ্ছে না, আচ্ছা, সেটা হচ্ছে ম্যানেজমেন্টের জন্য, ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য, ডিস্ট্রিবিউশন লাইনের জন্য। যে ডিস্ট্রিবিউশন লাইনে যে যারা কাজ করে তারা সঠিক সময়ে সঠিকভাবে লাইনটাকে তারা সঞ্চালনের মধ্যে তারা রাখতে পারে না, কারণ করোনা, যে কারণে এই আপনার ইয়েটা হচ্ছে, লোডশেডিংটা হচ্ছে। অ্যাকচুয়ালি বিদ্যুতের তো এখন কোনো শর্টেজ নেই আমাদের, তার লোডশেডিং হচ্ছে কী জন্য? অনলি ফর দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম। কাজে ডিস্ট্রিবিউশন সিস্টেমে যারা কাজ করে দে আর কেয়ারলেস, তাদেরকে এই এই জায়গার মধ্যে তাদেরকে যথেষ্টভাবে ইয়েতে রাখতে হবে, প্রেশারে রাখতে হবে এবং ইনভেস্টিগেশন রাখতে হবে, যাতে তারা প্রপার টাইমে প্রপার কাজগুলো তারা করে। সেই জন্য আমি বলবো যেখানে ডিস্ট্রিবিউশন লাইনে যারা দায়িত্বে আছে তাদের দিকে বিভাগের যত্ন ইয়ে দেওয়া উচিত, নজর দেওয়া উচিত যে কেন লোডশেডিং হচ্ছে। এখন তো লোডশেডিং হওয়ার কথা না, বিকজ আমার, তাহলে আপনি বলছেন সমস্যাটা ডিস্ট্রিবিউশন সেক্টরটা করছে, ডিস্ট্রিবিউশন সিস্টেম যারা জড়িত এবং লাইনের সাথে যারা কাজ করে তারা এটার জন্য ইনভলভ, এবং তাদেরকে এর জন্য পানিশমেন্ট দেওয়া উচিত এবং তাদেরকে বলা উচিত যে কেন আমার লোডশেডিং হবে ইন টাইমে, আমার তো বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তুমি আমার ঠিক পথে সঞ্চালন লাইন পরিচালনা করো নাই, যে কারণে আমার কাস্টমার কাছে বিদ্যুৎ যেতে দেরি হয়েছে, ইট ইজ দেয়ার ফল্ট। এবং যদি এইটার প্রাইস ইনক্রিজের ব্যাপারে বলি, কারণ আমাদের ইলেকট্রিসিটির প্রাইস কিন্তু এখানে এখানে বিদ্যুতের ব্যাপারে সবচেয়ে বড় সাকসেসফুল সরকারের যেটা হলো সেটা হলো যে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যানগুলো যখন এই গভর্নমেন্ট দেয় তখন কিন্তু বাংলাদেশের একটা শ্রেণীর লোক বলছে যে এখানে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, এই বলছে অনেকে। এই ক্ষেত্রে আমি বলবো যে কুইক রেন্টাল পাওয়ার কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ সেক্টরের লাইফ দিয়েছে বিরাট পরিবর্তন, এবং এই লাইফের কারণে আমাদের শিল্প সেক্টর অনেকভাবে বেনিফিট হয়েছে এবং কারো ডিস্ট্রাপশন হয় না প্রোডাকশনে, সবাই ইন টাইম ছিল, এবং আমাদের গ্রোথ ইন দ্য প্রোডাকশন অ্যান্ড গ্রোথ ইন দ্য আওয়ার এক্সপোর্ট ওয়াজ ভেরি মাস পজিটিভ ছিল, নো নেগেটিভ ইন্ডিকেট বিকজ অফ এনার্জি অনলি। তো এটা একটা যুগান্তকারী পলিসি ছিল সরকারের এবং সেই পলিসি সাকসেসফুল হয়েছে। এখন বাংলাদেশে আমাদের একটা জায়গার মধ্যে বড় ঘাটতি আছে, সেগুলো আপনারা অনেকেই চিন্তা করেন না, সেগুলো আমাদের স্কিল, আমাদের প্রফেশনালিজম, উই আর ল্যাকিং ইন অল দ্য সেক্টর। যে 5 মিলিয়ন টাকা বিদেশ থেকে লোক আসে আমাদের দেশ থেকে, মিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে, পাঁচ মিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে বাইরের লোক এসে আমাদের ইন্ডাস্ট্রি সেক্টরে কাজ করে। এটা কি যে আমাদের স্কিলনেসের অভাব, আমাদের প্রফেশনালিজম অভাব, যে কারণে আমরা এখানে লস করতেছি। তো সব ক্ষেত্রে আমাদের, যেমন সরকার, প্রাইভেট সেক্টর, সব জায়গাতেই আমাদের স্কিল নেসার অভাব এবং প্রফেশনালিজম অভাব। এই ব্যাপারে এই ব্যাপারে আমাদের প্রাইভেট সেক্টর থেকেও আমাদের গুরুত্ব দেওয়া দরকার, টু মেক স্কিল পিপলস ইন আওয়ার কান্ট্রি, ট্রেনিং ইনস্টিটিউট করা দরকার। যেমন বিজিএমের একটা মাত্র ট্রেনিং ইনস্টিটিউট আছে, টেক্সটাইল ট্রেনিং ইনস্টিটিউট, এরকম 10টা টেক্সটাইল ইনস্টিটিউট এখন দরকার, কারণ যেভাবে ইন্ডাস্ট্রি গ্রো করতেছে সেভাবে তো আপনার স্কিল লোকের দরকার আছে, তো লোক তো তৈরি হচ্ছে না আমার, তো সেই জন্য আমার বাইরে থেকে লোক হায়ার করে আনতে হচ্ছে, ডলারের বেতন দিতে হচ্ছে এবং আমার অনেক লস হচ্ছে ইন্ডাস্ট্রি, এবং ওনাদের তো আসলে অনেক হাই মেইনটেনেন্স, কিন্তু হ্যাঁ, তাদের গাড়ি দিতে হচ্ছে, তাদের ক্লাবের মেম্বারশিপ দিতে হচ্ছে, তাদের মদ খাওয়ার টাকা দিতে হচ্ছে, সবই দিতে হচ্ছে তাদের, এটা বাস্তবতা যেটা। কিন্তু বাংলাদেশে একটা ছেলেকে দিলে তো সে ক্লাবে যায় মদ খাবে না, তার খরচ অনেক কম হবে, আপনি অনেক ফরেনার আসার আগে সে বলে আমাকে ক্লাবের মেম্বারশিপ দিতে হবে, আমার ফ্রি অ্যালকোহলের লাইসেন্স দিতে হবে, আমাকে আমার হাউস এই সিস্টেম আমার থাকতে হবে, তার কন্ডিশন মেনে তাকে আনতে হচ্ছে হায়ার করে। কারণ আমার, আমি শ্রীলঙ্কার লোক আনছি, আমি জানি শ্রীলঙ্কার লোক আনার পরে এখানে সে ওখানে আমার শর্ত দিছে যে আমরা, তুমি যদি আমার থেকে সার্ভিস চাও তাহলে কিন্তু তুমি আমার রেকমেন্ডেশনে এই ফ্যাসিলিটি আমাকে দিতে হবে, আগে বলে দিচ্ছি, আমি দেখছি এটা। তো এখনো যারা ফরেনার তারা এইভাবে থাকে, এই জন্য বলতেছি যে আমাদের প্রফেশনাল স্কিল তৈরি করা দরকার, মোর পিপল শুড বি ট্রেন্ড, এবং গভর্নমেন্টের এই দিকে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের দিকে অ্যাট্রাকশন দেওয়া দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার প্রাইভেট সেক্টর অলসো শুড কাম আপ এই
হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করার জন্য আমাদের প্রয়োজনীয় হিউম্যান রিসোর্স ডেভেলপ করার জন্য আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু যেটা ইস্যু আমাদের প্রাইভেট সেক্টর কাম করা উচিত স্যার আপনারা 73টা ইউনিভার্সিটি যে প্রাইভেট সেক্টর তো আমাদের শিল্পপতিরা ব্যবসায়ীরা মিলে আপনার ট্যাক্স আমরা কেন এই ট্যাক্সটাইল ইউনিভার্সিটি করি না আমরা দিস কমার্শিয়াল উই ক্যান টেক ইট এদিকে আমাদের অ্যাকচুয়ালি আমি বিটিএমের প্রেসিডেন্টকে অনুরোধ করবো উনি ট্যাক্সটাইল সেক্টরের লোকদেরকে মিটিং ডেকে বিটিএমের থেকে অন্তত দুইটা বা তিনটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি করার জন্য আপনারা একটা কোম্পানি করেন কোম্পানি করে পাবলিক লিস্টেড কোম্পানি করেন পিপল উইল বাই দ্য শেয়ার আমরা একটা একটা হেলথ হাসপাতাল করার জন্য আমরা 200 লোক 1 লক্ষ টাকা করে আমরা দিছি তাতে 2 কোটি টাকা ফান্ড আসছে এখন আমরা 2,500 কোটি টাকার কমিটমেন্ট পেয়ে গেছি এবং আরও 2,500 কোটি টাকা আমরা কমিটমেন্ট পাচ্ছি এবং বিশাল একটা হেলথ সেক্টর আমরা বিশাল একটা হসপিটাল করতেছি আমরা তারপর আমরা নতুন একটা ইনোভেটিভ আমরা আইডিয়া করছি যে গভর্নমেন্টের যে সমস্ত ইউনিয়ন লেভেলে যে সমস্ত আপনার হেলথ সেন্টারগুলো আছে যেখানে ডাক্তার পায় না লোকেরা যায় ট্রিটমেন্ট পাচ্ছে না আমরা চিন্তা করছি যে গভর্নমেন্টের এগুলা আস্তে আস্তে আমরা প্রাইভেট সেক্টরে নিয়ে যাব প্রাইভেট সেক্টরে নিয়ে আমরা আমি যদি 1 লক্ষ টাকা বেতন দিই তাহলে ডাক্তার থাকবে না গ্রামে থাকবে ডাক্তার বাসা দিই তাহলে আমি চিন্তা করছি আমার আমার ধরেন আমার ইউনিয়নে বা আমার পৌরসভা যদি আমি 1,000 লোক থেকে 1,000 টাকা করে যদি মেম্বারশিপ করে দিই যদি তাহলে বলি যে 12 মাস তোমার ডাক্তার ফ্রি তোমার 12 মাস ডাক্তারের কাছে গেলে কোনো পয়সা দিতে হবে না যেখানে একবার গেলে ডাক্তারের কাছে 1,200 টাকা দিতে হয় আপনি চিন্তা করছেন তাহলে এই যে কনসেপ্ট এইসব কনসেপ্টে তো আমরা কাজ করি এবং এগুলো যদি হয় তাহলে মানুষও হ্যাপি হবে হেলথ সেক্টরের উপরে চাপ কমে যাবে গভর্নমেন্টের আর ডাক্তারও গ্রামে থাকবে ফ্রেশ খাওয়া দাওয়া খাবে 1 লক্ষ টাকা বেতন পাবে বাসা পাবে দে উইল বি হ্যাপি তারা অনেক ভালো থাকবে ঢাকা শহরের বর্তমান যে অবস্থা আরে আরে ভাই আমি ঢাকা শহরের বর্তমান যে অবস্থা আমি নিজে প্রায় এখন হঠাৎ হঠাৎ আমার মাথায় উঠে যে আমি আবার আবার নোয়াখালীতে চলে যাই আমার মাঝ দিকুটা আমি চলে যাই বিশ্বাস করেন এরকম অবস্থা ফ্রেশ খাওয়া দাওয়া না খাওয়ার জন্য না আরে ভাই সবকিছু ফ্রেশ আসলে পুরো এনভায়রনমেন্টেই ওখানে ফ্রেশ উত্তরা চলে যাওয়াতে গত 3 বছরের মধ্যে ওদের সাথে আমার দেখা হয় নাই এই আজকে দেখা হয়েছে জি আমরা আবার কথা বলছি স্যার বাংলাদেশের আসলে এই পাওয়ার সেক্টরে কিছু সমস্যা যেরকম হাই সিস্টেম লসেস নতুন প্ল্যান্টের কমপ্লিশন লো প্ল্যান্ট এফিসিয়েন্সি এবং কিছু থেফটও আছে এখানে যেগুলোকে আমরা বিদ্যুৎ চুরি ব্ল্যাক আউটস এগুলো বলি এগুলো কিন্তু আসলে অনেক মানে ফোকাস করার মতোই অনেক বিশেষ সমস্যা তো এগুলো আসলে কিভাবে আমরা একটু যদি কমিয়ে আনার চিন্তা করি আপনি কি মনে করেন এই সেক্টরগুলোতে আসলে কিভাবে কাজ করা যায় আচ্ছা ধন্যবাদ চাই আমি একটু দেওয়ান সুলতান ভাইয়ের কথার সাথে বলছি দেওয়ান ভাই আমাদের ব্যবসায়ী প্রতিনিধি এবং ব্যবসায়ী রাজনীতির সাথে উনি দীর্ঘ প্রায় আমি বলবো 3 decades অলরেডি হি ইজ পাস সাথে আছেন জি এবং উনি সব সেক্টরে কাজ করছেন কম বেশি ওনার কথার সাথে আমি বলবো সেটা হলো কি বাংলাদেশ বর্তমানে যে বিদ্যুৎ উৎপন্ন করছে সেটা 3টা ভাগে বিভক্ত একটা হলো কৃষি খাত একটা হলো বাণিজ্যিক খাত একটি শিল্প খাত এই 3 খাতে বিভক্ত কিন্তু টোটাল গভর্নমেন্টের উৎপাদিত বিদ্যুৎটা কৃষি খাত কোনটা যেটা সেচের জন্য সেখানে গভর্নমেন্ট ভর্তুকি দিচ্ছে বাণিজ্যিক খাতে কিন্তু বিদ্যুৎ আলাদা তাদের সারপ্লাস মানি থাকে আরেকটা হলো সেটা হলো শিল্প বাণিজ্য আর আরেকটা হলো ইন্ডাস্ট্রি খাতে বাণিজ্যিক খাত যেগুলি হলো সেগুলি যেন অফিস আদালতের লাইন দেওয়া এগুলি বাণিজ্যিক খাত তারপরে শিল্প খাত হলো ইন্ডাস্ট্রিতে যাওয়া আমি বলবো তার টোটাল যদি আমরা হিসাব করেন এতে করে আমাদের বিদ্যুতের কোনো ঘাটতি বর্তমানে নাই তেমন নাই এটা নেগলিজিবল আমি বলবো রিক্রুটমেন্টের তুলনায় ওই যে ওনার সাথে আমি একমত সেটা হলো কি বিদ্যুৎটা কিন্তু সঞ্চালন লাইনে কিন্তু 33,000 লাইনে দেওয়া হয় সেখান থেকে ডাউন হয়ে নামে 11,000 থেকে 440 থেকে দেন আমাদের এসটি কেবল দিয়ে আমাদেরকে যার আমাদের সাবস্টেশন এসটি হয়ে যায় আসেন 33 থেকে যখন ডাউন হয় সেখানে কিন্তু 5% ইয়া আছে সিস্টেম লস আছে 33 থেকে 11 থেকে যখন আবার ডাউন হয় সেখানে 5% আছে বুঝছেন আবার উৎপাদন সময় যখন দেওয়া হয় আবার সেখান থেকে 5 আবার ডাউনের সময় কিন্তু সব মিলে কিন্তু প্রায় 16-17% কিন্তু এখানে কিন্তু সিস্টেম লস আছে এখন আপনি বিদ্যুৎ তেমন একটা জিনিস না যে আমি ঘরে রেখে দিলাম আজকে আজকে ব্যবহার কালকে দিলাম এটা কিন্তু তা না এভরিডে প্রোডাকশন আপনি যে 33 কেবিতে যে লাইন দিচ্ছি প্রতিদিন কিন্তু আনইউটিলাইজ অনেক গ্যাস বিদ্যুৎ আমার থেকে কেন থেকে যাচ্ছে সঞ্চালন লাইনের অভাবে সেটা কি 11,000 কেভি লাইনে 11,000 লাইনে এখন পর্যন্ত 11 কেভি লাইনে এখন পর্যন্ত কিন্তু 5-6 ঘন্টা লোডশেডিং হয় আমি গ্রামে যাই আমি প্রতি সপ্তাহে গ্রামে যাই সেখানে গিয়ে দেখবেন 4-5 ঘন্টা কারেন্ট থাকে না তা আমার আমি একদিন জিজ্ঞাসা করলাম পল্লবী যে আপনি বলুন সরকারের তো কোনো বিদ্যুতের অভাব নেই হয় আপনি বলুন যে আমার লোডশেডিং আছে আর নাই দুইটার একটা বলেন লোডশেডিং থাকে বলে কাগজে লিখিত দেন যে আমার লোডশেডিং আছে তাহলে আমি নিয়ে যাই এটা শর্টেজ আছে হ্যাঁ উনি তখন আমার সাথে একমত ছিলেন
আমার বিদ্যুৎ আছে কিন্তু এই বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন লাইনগুলিতে আমার ইকুইপমেন্টস পর্যাপ্ত না থাকার কারণে আমাকে এই লাইন বন্ধ করে রেখে দেয়। বিকালে যদি আপনাকে বন্ধ রাখি সকালে ওকে দিতে হয়, সকালে ওকে দুই ঘন্টা বন্ধ রাখি একে দিতে হয়, তার ডিস্ট্রিবিউশন লাইনে প্রবলেম আছে। আমি বলবো সেটা হলো সরকার সেদিকে খারাপ। আমি মনে করি বিদ্যুৎ লাইনে, বিদ্যুতে বর্তমানে যারা সরকারে যারা আছেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ে যারা আছেন, তারা চমৎকার ভাবে কাজ করতেছেন, আমি তাদের তার প্রশংসা দাবি রাখি। প্রাইস হাইকটার ব্যাপারে যদি একটু বলেন, প্রাইসের বিষয়, বিদ্যুতের সেচের ব্যাপারে কিসের গভর্নমেন্ট সরকার কিন্তু প্রতিযোগিতা একমাত্র কৃষি খাতে, কিন্তু শিল্পে এবং বাণিজ্যে সরকার ঘাটতি নেই। আমি গত বছর তাদের গণশুনানিতে গিয়ে দেখেছি সেখানে 1100 কোটি টাকা সারপ্লাস আছে। আচ্ছা, 1100 কোটি টাকা তাদের গত বছর খরচ গিয়ে সারপ্লাস আছে, কিন্তু ঘাটতিটা হয় গিয়ে সারা হলো ভর্তুকিটা দিচ্ছে কোথায়? কৃষিতে। তো কৃষকের ভর্তুকি টাকা যদি শিল্প থেকে আদায় করা হয় তাহলে তো শিল্প নাজুক হবে। গভর্নমেন্ট একটা ভর্তুকি টাকা যদি স্পেশাল তাদেরকে প্রণয় দেওয়া হোক যে তোমরা যে কৃষকদেরকে যদি কৃষির উৎপাদন বাড়ানো হয় এবং সরকার দিবে, কিন্তু যদি কৃষকের ভর্তুকি টাকা যদি শিল্পের বাণিজ্য থেকে নেওয়া হয় তাহলে সেটা তো সে ব্যবসা তো ক্ষতিগ্রস্ত হবে। আমরা যারা ক্ষুদ্র মাদ্রাই যারা ব্যবসা করে আমরা শিল্প চালাচ্ছে, সে যদি 100 টাকার বিলে 15 টাকা ভ্যাট কাটা হয়, 4.5% এইটি কাটা হয়, তার হয়তো 100 টাকায় 19.5% আরও বেশি যাচ্ছে, এবং তার সাথে যদি ভর্তুকির টাকাটা আপনি এখান থেকে আদায় করতে যান তাহলে তো সে শিল্প চলার কথা না। পৃথিবীর কোথাও নেই ভর্তুকি, যে কোনো ভর্তুকি সরকার তা সরাসরি প্রদান করে, কিন্তু কিন্তু আপনি কৃষককে আমরা সরকারকে সাধুবাদ জানাই যে সে সেচের জন্য কৃষিকাজের জন্য তারা ভর্তুকি দিচ্ছে, ঠিক আছে কমাই নিচ্ছে, ইটস ওকে ওয়ান্ডারফুল, কিন্তু হোয়াই মি, আমি কেন দেব এটা? আমি মনে করি আজকে যেহেতু আজকে আপনার পরে আর আমি সময় পাবো না বলার, এটি লাস্ট বোধ হয়, আমরা আবার নিয়ে আসবো আসলে আমরা আসলে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আপনার এই বিদ্যুৎ প্রাইস হাইক অথবা এই সমস্যার ব্যাপারে কিছু বলার থাকে আমাদেরকে একটু বলেন। আমি তো প্রথমে বলছি, এখনো বলি, আমি বলতেছি টেক্সটাইল অ্যাসোসিয়েশনের এক্স প্রেসিডেন্ট হিসেবে, আই এম নট ফ্রম দা রিহাবের ভাইস প্রেসিডেন্ট, রিহাবের সাথে এটা কোনো সম্পর্ক, আমি টেক্সটাইল পুরো টেক্সটাইল এটাকে নিয়ে বলতেছি যে এটা শুধু টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা শুধু মানে মনে করেন যে যারা কাজ করে বা দেশের যে অর্থনীতিতে যে অবদান রাখে, বৈদেশিক প্রচুর বৈদেশিক মুদ্রা সব মিলায় এটা কিন্তু এটা এটার সাথে এটা একটা বিরাট মানে বিদ্যুতের এটার সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত এটা, এবং এটা 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 ছাড়া যেমন এটা চলতে পারবে না, ওটা ছাড়া এটা চলতে পারবে না। এই জন্য আমি মনে করি যে আগেও যেটা বলছি এখনো বলি যে আমরা ব্যবসায়ীরা সরকার মিলে এটা যে কোনো কিছু করা যায় কি না, তাহলে সরকারকে আমরা যদি বুঝাইতে পারি সরকার ওয়েল অ্যান্ড গুড, এবং আর আমাদেরকে যদি সরকার বুঝাইতে পারে সেটা গুড। এটা আমি মনে করি দেওয়ান ভাই যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবের সাথে আমি একমত। স্যার আপনি লাস্ট দুটো পয়েন্ট বলছেন, আচ্ছা শেষ করে দেন কারণ আমরা একদম শেষ। আচ্ছা আমি বলবো সেটা হলো কি, বর্তমান যে সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি কিন্তু বাংলাদেশের একটা শিল্প বান্ধব সরকার। এবছর যে মন্ত্রী পরিষদ করেছে আপনি দেখেন, লক্ষ্য করেন 50% ব্যবসায়ী, এবং এই বিজনেসম্যানদেরকে মন্ত্রী পরিষদে আনাতে আমরা যে লাভবান হয়েছি সেটা কি, যে আমরা যখন কোনো আলোচনা করতে যাই আমাদের আলোচনার টোনটা তারা বুঝে, নাম্বার ওয়ান। এবং আমি মনে করি যে সরকারের একটা ভালো উদ্যোগ না থাকলে একেবারে বিজনেস ফ্রেন্ডলি গভর্নমেন্ট আমি বলবো, সে সরকারের সে ইচ্ছা না থাকলে এই উদ্যোগ নিত না। সরকার চাচ্ছে, কিন্তু সরকারের চতুর্পাশে যারা সরকারে এই কাজগুলি তাকে যে সাপোর্ট দিবে তারা কিন্তু প্রপারলি সরকারকে মেসেজটা দিচ্ছে না। আচ্ছা আমি বলবো, তাহলে আপনি বলছেন যে ওই মেসেজটা যদি আমরা প্রপারলি ওই জন্য যেটা বললেন যে আমি বললাম একটা চমৎকার কথা, কারণ আমরা গতবার যখন হঠাৎ করে সোমের বাজার 4 থেকে 8 হাজার হয়ে গেলো, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাৎক্ষণিকভাবে এটা কি এফেক্ট হতো ওনার সাথে আলোচনা করলো, উনি কিন্তু ট্যাক্সটা ছিল আমাদের 0.60% উৎসে কর কাটতো, সেটাকে উনি 0.25% সাথে সাথে করে দিয়েছে উইথ এফেক্ট, কারণ মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাটের যেটা 2017 সালে ওটা উনি স্থগিত রাখছে, নিজে স্থগিত রাখছে, মানে এই সরকার অ্যাকচুয়ালি কিন্তু সরকার আবারও কথা বলবো শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের নিটল টাটা বিট সংলাপের আয়োজন, অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানলাম, আশা করি এগুলোতে আসলে কাজ করা হবে। দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি, আমি শেরভিনা ওয়াহিদ আবারও ফিরে আসবো নতুন কোন আয়োজন নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাকে ধন্যবাদ।